সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার লাইভে আসার জন্যে। ইতিমধ্যে দেখছি অনেকেই জয়েন করে ফেলেছেন, ধন্যবাদ। আসলে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন গতকাল থেকে, যে গতকাল আমি একটা পোস্ট করেছিলাম, যে গতকাল না সরি গত পরশু দিন একটা পোস্ট করেছিলাম, ছবি পোস্ট করেছিলাম পরিবন্ধীর জন্য, সারা রাত ঘুম হয়নি, মনটা আনচান আনচান করছে, এই ধরনের একটা স্ট্যাটাস ছিল। এরপর থেকে অনেকেই আসলে আমাকে SMS করছেন, ফোন করে জানতে চাচ্ছেন যে এখন আমার কী অবস্থা। আচ্ছা, একটা একজন কমেন্টস করছে ইতিমধ্যে যে আপনার পরিচয় দিলে খুশি হতাম, ঢালি মোহাম্মদ শামসুল আলম ভাই। ধন্যবাদ ভাই, আমি খালেক, সাংবাদিকতা করি, ঢাকায় থাকি। এই তো ছোট পরিচয়। তো যে বিষয়টি জানাচ্ছিলাম যে সবাই আসলে জানতে চাচ্ছে, বিষয় হচ্ছে পরশু দিন রাতে জেগেছিলাম অনেকক্ষণ, ঠিক আছে, আসলেই জেগেছিলাম এবং পরীমনি ইস্যুতেই জেগেছিলাম। মূলত পরীমনির নিউজ দেখছিলাম, করছিলাম, নিউজ পোস্ট করছিলাম, এই কারণেই আসলে জেগে থাকা, তাছাড়া অন্য কোনো কারণ না। তবে আমার স্ট্যাটাসটা দেখে সবাই ভেবেছেন হয়তো বা পরীমনির জন্য জেগে আছি, মূলত কাজের জন্য জেগেছিলাম। তবে এমনিতেই পরীমনি একজন ভালো অভিনেত্রী, এটা বলা যায়, যেহেতু সেফুদা বলেছে, সেফুদা যেহেতু তাকে ভালো অভিনেত্রী বলেছে, তাহলে আমি বললে সমস্যা কি? কে জানি মেসেজ দিল, এক মিনিট। মুস্তাফিজ আকন মোস্তাক ভাই কোন পত্রিকায় কাজ করেন, তিনি প্রশ্ন করেছেন। ভাই আমি আসলে কোন পত্রিকাতে নাই, আমি একটা আমি এখন আছি ভয়েস টেলিভিশনে, পাশাপাশি আমার একটা অনলাইন অনলাইন টিভি বলতে পারেন, একটা অনলাইন টিভি আছে, সেটা চালাই, নিউজ পোর্টাল, অনলাইন টিভি। এই তো রাফি ভাই, রাফি ভাই ওয়ালাইকুম আসসালাম। পরীমনির জন্য খারাপ লাগছে, আসলেই পরীমনির জন্য আমারও খারাপ লেগেছে, যে আমি তাকে পছন্দ করতাম, যে ভালো অভিনয় করে, একজন ভালো অভিনেত্রী সে, কিন্তু সে যে খারাপ কাজের সাথে আছে কিংবা এইভাবে আটক হয়েছে, এটা শুনে আমারও খারাপ লেগেছিল। স্বাভাবিক, খারাপ লাগাটা স্বাভাবিক, কারণ প্রিয় অভিনেত্রী অভিনেত্রী ছিল, কিন্তু কি আর করার বলেন, খারাপ লেগে তো কোনো লাভ নেই, সে তার কর্মফল পাচ্ছে। তবে এটা শুনে ভালো লাগলো যে আপনি নিজেও পরীমনির ভক্ত,
তার জন্য আপনার খারাপ লাগছে? আপনি চাইলে আমার সাথে লাইভে যুক্ত হয়ে আপনার নিজের অনুভূতিটা জানাতে পারেন। ঢালী মোহাম্মদ শামসুল আলম ভাই কমেন্টস করছে, আপনার হাসিটা খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ ভাই। হাসিটা সুন্দর আসলে সবাই বলে, কিন্তু আমি তো বুঝতে পারি না আসলে সুন্দর কিনা, নাকি সবাই খুশি করার জন্য বলে সেটা তো বুঝি না, জানিও না। তবে ধন্যবাদ আপনাকে, চেহারাটা মিষ্টি, অসংখ্য ধন্যবাদ। আমি সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক, আশাশুনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি। ও খুবই ভালো কথা, ধন্যবাদ ভাই, আপনি আমার পেজের সাথে যুক্ত আছেন। রাজনীতিবিদ একজন, একটা জেলা শ্রমিক লীগের নেতা, খুবই ভালো। ও আবার হাসি পেল আমির সোহেল ভাই, আপনি আপনি আছেন তাহলে? আমি তো ভাবলাম আপনি হয়তো বা নেই, দেশে নেই, আপনি আমার খোঁজ খবর নিচ্ছেন না। আমার প্রিয় অভিনেত্রী পরীমনিকে এভাবে বিপদে পড়তে হলো, কিন্তু কিছুই করতে পারলেন না। যাই হোক, বাপ্পারা যে 3 দিন ধরে ঘুম হারাম, আমির সোহেল ভাইয়ের কমেন্ট কি একটা অবস্থা! আমির সোহেল ভাই, আমার থেকে বেশি আপনার কষ্ট পাওয়া উচিত, কারণ আমার থেকে বেশি প্রিয় ছিল আপনার। আর আপনার প্রিয় অভিনেত্রী যদি আমার থেকে প্রিয় বেশি আপনার, তো আপনার প্রিয় অভিনেত্রীর এভাবে বিপদে পড়তে হলো, কিছুই করতে পারলেন না। সে এত এতবার লাইভে এসে বলল যে তাকে বাঁচানোর জন্য, তাকে সেভ করার জন্য আপনি কিন্তু কিছুই করলেন না। আমির সোহেল ভাই, আপনার যাওয়া উচিত ছিল। আমি যদি আশেপাশে থাকতাম, তার বাড়ির আশেপাশে, তাহলে আমি যাইতাম হেল্প করার জন্য, যেহেতু সে এভাবে আকুতি মিনতি জানিয়েছিল। আমার তো 3 দিন ঘুম হারাম, আপনার তো 3 মাস ঘুম হারাম হবে পরিমনির জন্য। আন্দাজি কথা, নায়করা এগিয়ে যাবে, জাননি ভুয়া ব্যাপার আছে। আরে না ভাই, আমি তো হচ্ছে যদি বাপ্পারাজের সাথে তুলনা করেন, তাহলে বলবো যে আমি তো বাপ্পারাজ তো সবসময় ধোকা খেত, বুঝছেন? ধোকা খাইলে তো আসলে সে নায়ক হতে পারে না, তাই না? বাট আপনি তো ধোকা খাননি, আপনি আমির মানুষ, আমিরের বিম আমাদের সিরিয়াল অনুযায়ী। আপনার তো বেশি হেল্প করা উচিত এবং নায়ক আপনারই হওয়া উচিত, যেহেতু আপনার এখন সময়। পরিমনি যেহেতু বিবাহিত, বাট পরিমনি তো হাজবেন্ড নাই, আপনারও বিয়ের বয়স এখন, চেষ্টা করতে পারেন। আর সে তো একজন পপুলার মানুষ। দেলোয়ার ভাই, পেজের রেসপন্স বাড়ানোর দান্দা ভাই, হক কথা বলতে নেই, ঠিক আছে? সব কথা সবার সামনে বললে সমস্যা আছে। আমাদের পেজে তো বেশি লাইক নেই, এই অল্প একটু সামান্য লাইক, এই জন্য চিন্তা করলাম পেজ থেকে লাইভে আসি। আর
আমার ওয়ালে মানে আমার যে পার্সোনাল প্রোফাইল সেখানে তো আবার অনেকে আছে পরিচিত, ওখান থেকে লাইভে আসলে আত্মীয় স্বজন আছে এই পরিমাণের জন্য লাইভে আসছি শুনলে কিংবা দেখলে সবাই সবাই অনেক মন্তব্য করবে, এই জন্যে আমার প্রোফাইল থেকে আসিনি, পেজ থেকে আসছি। কামরুল ভাই একটা কমেন্টস করছে, ও গড, কামরুল ভাই এটা আপনি কি কমেন্টস করলেন ভাই? হাই হাই, সে টিচার আমি তো জানতাম না, সে আমার প্রিয়, একটা মানুষ তো প্রিয় হতেই পারে ভাই, কামরুল ভাই একটা মানুষ প্রিয় হলে সমস্যা কি? সে খারাপ ঠিক আছে, সেটা তার কাছে। এখন আমি তো তার খারাপ বিষয়গুলো জানতাম না, তাই না? তার অভিনয় দেখে ভালো লাগছে দেখে আমি আসলে তার প্রিয় মানে তাকে আমার ভালো লাগছে, এই জন্যই লিখেছি যে আমার প্রিয় অভিনেত্রী। কিন্তু আপনি এটা কি কমেন্টস করলেন ভাই? ছি ছি ছি, শফিকুল ইসলাম কে ভাই আপনি? নাম ভাই কমেন্টস করছেন শফিকুল ভাই, কিন্তু আসলে পুরো কমেন্টসটা বুঝতে পারিনি কি কে ভাই আপনি নাম, মানে আমার নাম জানতে চাচ্ছেন? যদি আমার নাম জানতে চান, আমার নাম খালেক, জানিয়ে দিলাম। উই শুড স্ট্যান্ড বাই দা পরিমণি উর্মি, উর্মিও আছে সাথে, ভাগ্নি কি দেখে না এসব? আমির সোহেল ভাই কোন ভাগ্নির কথা বলছেন দেখার জন্য? কাকে দেখার কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। একটু ক্লিয়ার করে বলেন তো কার কথা বলছেন। দাঁড়ান আপনাকে একটা ইনভাইট পাঠাই, ইনভাইট অবশ্যই ভাই, আপনাকে ইনভাইট পাঠিয়েছি দেখেন। তৌহিদ এত হাসো কেন, আমি কি খারাপ কিছু বলেছি বলো? তৌহিদেরও তো প্রিয় জানতাম পরিমণি, এখন কি পরিমণি অন্যায় করছে ধরা পড়ছে দেখে এখন আর প্রিয় না নাকি? আরাফ হাসান আপনার মাথাটা কি নষ্ট হয়ে গেছে? আরে না নষ্ট হয়নি, ভালো লাগে তাই বললাম, এতে আবার মাথা নষ্ট হওয়ার কি আছে? সোহেল ভাইয়ের কিছু বললেন না কেন? তোহিত আমির সোহেল ভাইকে বললে সমস্যা কি?
তোমাকে নিয়ে বলবো, তুমি যে পরিমণিকে এত পছন্দ করো সেটা বলবো সবাইকে? তোমাকে বাদ দিয়ে আমি সজল ভাইকে বলছি বলে কষ্ট হচ্ছে নাকি? আরে এই বিষয়টা যদি আমির সোহেল ভাই দেখতো, আমির সোহেল ভাই একটু কমেন্টটা দেখেন, তৌহিদ আপনাকে মানে সহ্য করতে পারছে না, তার প্রিয় মানুষ আপনাকে প্রিয় মানুষ মানে আপনারও প্রিয় মানুষ, এই জন্যে। আর তাহলে তাহলে মানে কি বুঝিনি, পরিমণির অভিনয় ভালো লাগে সেটা বলেছি, এটা তো মানে অভিনয় ভালো লাগে এটা তো খারাপ কিছু না, তাই না? আমি তো শুধু অভিনয়ের সম্পর্কেই বলেছি। কামরুল ভাই, কামরুল ভাই বলছে যে চুয়াডাঙ্গার সবাই তোমাকে ভালোবাসে, তবে আজকের এই লাইভের জন্য জেলায় প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে। কামরুল ভাই, আরে আমির সোহেল ভাই চলে এসেছে, বাহ বাহ, আসে কে ভাই? আমাদের ডিম দেলার ভাই নাকি? ভাই কি পেজের রেসপন্স বাড়াবে না এই জন্য সামনে আসছে না নাকি? এত হিংস ওনার তো পেজ নেই, পেজ নেই এই জন্য আমাদের একটু হেল্প করবে না? ঠিক না, ঠিক না, দেখেন তৌহিদের তো জ্বলছে আপনার এই যে পরিমণির জন্য, যে পরিমণিকে আপনি এত পছন্দ করেন এটা তার ভালো লাগছে না। কবে থেকে আমি পরিমনিকে পছন্দ করি আমি নিজেও তো জানি না, আপনি কিভাবে জানেন? বলে আহা নাদান ভাই আমার, ভাই আপনি নাকি নাদান, রমজান আলী লিখেছেন যেমন ধর্ম তেমন ফল, বুঝলাম। কি অবস্থা বলেন, কোন বিষয়টা আপনার মনে পড়ছে, যে কোনটাকে মিস করছেন এখন বলেন আমিষের ভাই? না আমি মনে হয় তার কান্নাকাটি ভিডিওর পরে একটা কল দিয়েছি, বুঝিনি তার কান্নাকাটি পরে তার একটা প্রতারণার অভিযোগে একটা কল দিয়েছিলাম, আমার রেকর্ডের কথা শুনে সেই কলটা ধরে দিয়েছে, তার মন্তব্য নিয়ে একটা কল দিয়েছিলাম। কি একটা অবস্থা তাইলে, হরিমণি আপনার কল কেটে দিল? দুঃখ দিতে পারলো এইভাবে আপনাকে? আমার কেন মনে হচ্ছে কল দেব সেটা আপনি মনে হয় পরিমণিকে আগেই বলে দিয়েছেন, যার কারণে আমার কল কেটে দিয়েছে। আরে না, আমি আপনি কি আমাকে বলেছিলেন যে আপনি পরিমণিকে কল দিবেন? আপনি যদি আগে থেকে আমাকে জানাইতেন তাহলে। যে নিউজের জন্য তাকে কল মানে বলেছি সেটা তো আপনাকে আগে পাঠিয়েছি নিউজ। ও আচ্ছা, যে অনেকদিন আগে পাঠিয়েছিলেন, অবশ্য ভুলেও গেছি সব। অনেকদিন আগে কই, জুন না জুলাই, ওই তো 2-3 মাস আগে। তৌহিদ বলছে, খালেক ভাই আপনাকে বলছি, কি বলো আমাকে? তুমি না একটু আগে আমির সোহেল ভাইয়ের জন্য কষ্ট পাচ্ছিলে, এখন আবার আমাকে বলছো কেন? এখন তহিদ ভাই কি বুঝছে, কোন ভাবে কথা বুঝছে? আপনারা ভালো বুঝবেন,
তোমাকে কমেন্টে লিখতে বলছে। আচ্ছা আপনি যে অসংখ্য হ্যাঁ এই লাইভে এসে লাইভে এসে কি করলাম? অসংখ্য তরুণীর বন্ধু হারাম করছে না বাপ্পারাজের ফটো? এই যে এই যে ইয়ে লিখছে, তৌহিদ লিখছে, দুই পাগল ভাইয়ের হলো মেলা লাইভে এসে। এক কাজ করেন দেখ আমাকে তাকে অ্যাড করেন। তো পাগল, আমরা তো আর হচ্ছে পরিমনির জন্য পাগল না, আমরা নিজেরা পাগল, কিন্তু তৌহিদ যে পরিমনির জন্য পাগল সেটা তো বললো না। হ্যাঁ তোদের ভাই তো পরিবারের বাসার পাশেই থাকে, আর তো আকুতি জানালো কেন জিজ্ঞেস বাসার জন্য? তা তো জানতাম না, আপনি আবার পরিমনির বাসাও চেনেন? ও মাই গড, আবার তৌহিদ সেই বাসার পাশে। আমি তো চিনি না, তবে বাসার ঠিকানা জানি, নিয়োগের কাজে তার বাসার ঠিকানাটা হয়েছে, তার জন্য অভিযোগের পরিপ্রেক্ষিতে। বাট তহিদ ভাইয়ের মনে হয় তাই তহিদ বলছে দূর, আমি এটার মধ্যে নেই, বুঝছেন? আনিসুর রহমান ভাই লিখেছে, আমাদের সাবেক কলিগ, এসএটিপির পুরীর জন্য তদন্ত কমিটি গঠন করেন ভাই। আনিসুর ভাই, তদন্ত কমিটি তো অলরেডি কাজ করছে, এটা আমাদের কাজ না। দেলোয়ার পরিমনির মতো তুমিও লাইভ এলে। আরে দেলোয়ার হোসেন বাপ্পি, আমি তো লাইভে এসেছি পরিমনির দুঃখে, তুমি কেন লাইভ দেখছো বলো তো? আনিসুর রহমান ভাই লিখছে, বুঝছেন, রাজ্জাক ভাইয়ের অনেক মায়া হচ্ছে, তাই না ভাই? তহিদ এখন হাসছে, বুঝছেন? তার মানে তহিদ, তহিদের যে আসল ঘটনা ফাঁস হয়ে গেছে না, এই জন্য তারা এখন মুখ দিয়ে গোপন ভিডিও আমার কাছে আছে, গোপন ভিডিও সর্বনাশ। তহিদ তুমি কিন্তু ফেঁসে গেলে এখন, তাই না? গোপন ভিডিও কি সবার সাথে প্রকাশ করবেন নাকি? গোপন ভিডিও তো প্রকাশ করলে আমি সেটা গোপন থাকবে না, এই গোপন রাখার কি দরকার? কিছু কিছু বিষয় গোপন থাকে। গোপন রাখার দরকার নেই, এখন তো পরিমাণ একটু ফেটে গেছে, এখন সামনে নিয়ে আসতে পারেন ভিডিওটা। অবশ্য তহির তো ফেটে যাবে, তাহলে ভিডিওটা সামনে আসলে তখন দেখা যাচ্ছে তহিরকে নিয়ে তদন্ত কমিটি গঠন হবে। বিপদে পড়ে যাবে, তাই না? আপনারা এখন অফিসে কি করেন? অফিসে বাইরে ছিলাম, আমাদের পাশে মাছ ধরা চলছে, দেখলাম লাইভ দিয়েছে দেখেন না? দেখলাম আমি এত সুন্দর একটা কমেন্ট করলাম, বেলার ভাই গিয়ে ওর নিচে উল্টা পাল্টা কমেন্ট করে আসে, হাসি টাসি দিয়ে আসে। বেলার ভাই তো এমন লোক না, উল্টা পাল্টা কমেন্ট করবে, বেলার ভাইয়ের পেজ নেই তো এই জন্য তার চলে, বুঝছেন? আমরা যে একটু লাইভে বেলার ভাই পেজ লাগবে, বেলার ভাই আইডি তো খুব পপুলার, অত লক্ষ ফলোয়ার আছে। ঠিক,
ভাই পপুলার মানুষ, মাঝে মাঝে আমাদের একটু প্রমোট করবে তা তো করে না, হিংসা হয় বুঝছেন। হাহা দিয়েছে, এই হাহা দাও কেন, কি হয়েছে? আমরা তো ভালো উদ্দেশ্য নিয়ে লাগিয়ে এসেছি। তো আমি কেন আপনার ভাই? এখন চাকরি পাইনি, আপনি লাইফ চালিয়ে যান, আমি বিদায় নিই, ঠিক আছে, ভালো থাকবেন, পরিমণিকে নিয়ে আর এত কষ্ট করেন না, আস্তে আস্তে ঘুমাতে যান, ভালো থাকবেন। পরিমনির আপডেট দিয়ে যাবেন তো, পরিমনির বাসা যেহেতু চেনেন, এখন কি অবস্থা, পরিমনি কেমন আছে? আমাকে তো অনেকেই কমেন্টস করছে বুঝছেন, এই যে পরশুদিন যে ছবি আপলোড দিয়েছি না, ঘুমাতে পারছি না লিখছি দেখে, এখন সবাই তো কমেন্টস করে, এসএমএস করে যে পরিমনি এখন কি করে, আপনার কাছে খেয়েছে তো কি। জানি, আপনি তো প্রাইম ডিজিটাল মানুষ, এখন তো ডিজিটাল থাকলে দেখতে কোনো পাত্তা নাই, এখন প্রাইম ডিজিটাল সকালে পরিবহনে আরে এটা খুব সুন্দর একটা করি, বিপদে পড়ে গেলে দিনরা একটা আসলো না, মোবাইল কিছু এটাতে মানে চালু আছে নাকি, বুঝিনি ভাই। আপনি কি লাইভ মোবাইলে এবং কিছুতে এটাতে চলছে? না না, একটা মোবাইলে চলছে শুধু। না ওই যে দুটো এরকম ইকো হয়, ইকো করছে, একটাই চলছে, আচ্ছা এখন জাতিকে জানান, এজন্যই তো লাইভে আসলাম যে সবার মন্তব্য করি, মন্তব্য গুলো শুনি, জানি, জানাই যতটুকু জানি। এবার মিতুল এসছে বুঝছেন, সেও হাহা দেয়, সব পাজি বরিশাল পাজি চিনছেন। করছে আপনার জন্য বিষয়টা কেমন মনে হয়, আপনি তো মনে হয় কাছের লোক, না আমি তাকে পছন্দ করতাম তার অভিনয় দেখে, অভিনয় ভালো লাগতো, এটা ঠিক আছে, কিন্তু সে তো আর আমার এত কাছের না, আপনাদের মতো তো আর আমি ভাষা, আপনাদের মতো যদি ভাষা টাষা চিনতাম তাহলে না হয় একটা বিষয় হতো, কিন্তু তা তো চিনি না। ভাষার জন্য কত রঙের ভাষা বলবো, কেউ কেউ বলছে যে আমি চিনি না, আমার একজন পারফরমার, বলছে বুঝি নাই, এখন বাংলাদেশে দাম্ভিক অজিদেরকে হারানো কিছু বলে পরিমাণ হবে না, বাংলাদেশে মিতুল লিখেছে দুনিয়াতে আর কোনো টপিক নাই, বিডি সিরিজ জয় করছে সেই খবর আছে পুরো। আরে এটা তো জানি, সিরিজ জয় করছে, খেলা দেখা শেষ, আর এটা তো বিস্তারিত জানানোর কথা মিতুলের, তাই না বলেন মিতুল ভাই? কারণ সে তো খেলাধুলা মাইন্ডেড, সে খেলাধুলায় একটা ভালো জানে, খেলাধুলা নিয়ে অনেক পারে, তারই তো এটা জানানো উচিত। তার অবশ্য আরো আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে বিষয়টা এক্সপ্লেন করা উচিত, তা না করে সে শুধু কমেন্ট করে আবার হা হা রিয়াক্ট দেয় বুঝছেন। এই যে আমার সোহেল ভাইয়ের বান্ধবী এসছে মিষ্টি খান, হাই অল দিয়েছে, হ্যালো মিষ্টি আপু কেমন আছেন? বাংলাদেশ কি অস্ট্রেলিয়া কি বয়কট করবে নাকি, আপনার কি মনে হয়?
অতীতে তো বাংলাদেশের জায়গাটা কয়েকবার করবে আপনার কি মনে হয়? আমরা তো আশাবাদী, অবশ্যই করতে হবে। বাংলাদেশের যে প্লেয়ার গুলো আছে ভালোই তো দেখাচ্ছে খেলাধুলা, ইনশাল্লাহ হয়ে যাবে। কার খেলা ভালো লাগলো বলেন আজকে? মুস্তাফা যে বল করেছে 4 বারে মাত্র 9 রান দিয়েছে। আজকে তো অস্ট্রেলিয়ান কোচ বলছে বিশ্বসেরা, তাই না? বিশ্বসেরা খেতাব দিয়ে দিয়েছে। উপর খাওয়া দাওয়া হয়েছে আপনার নাকি? মাছ ধরা দেখতে দেখতে সময় শেষ? আমরা আজকে কাঁদা মাছ খেয়েছি, মাছ ধরে খেয়েছি। আচ্ছা মাছ, মানে আচ্ছা মাছ ধরছিল কোন জায়গায়? ওই যে অফিস থেকে বেরিয়ে বাম দিকে যে এরিয়াটা, না অফিস থেকে বের হচ্ছে তিন দিকে সামনে, আমাদের অফিস পশ্চিম পাশে ডানে ডান দিকে বড় ওই গিয়ে তৈরি মাছ ধরার জায়গা করি? আমাদের অপেক্ষা অনেক বড় বিল। হ্যাঁ সেটা তো বেরিয়ে বাম দিকে। অপেক্ষা বাম দিকে ওখানে প্রায় 2-3টা বিল্ডিং পরে আরেকটা আছে, ওই যে ব্রিজটার আগে নাকি? না না ওইদিকে না, নামাজ পড়তে যাওয়ার দিকে। হ্যাঁ হ্যাঁ নামাজ পড়তে যাওয়ার বাম দিকে। আমাদের যে আমাদের যে অফিসের পাশে যে নতুন জায়গাটা আছে না, সেটা বাম পাশে, বাম পাশে হবে আচ্ছা যে মাঠের পাশে। কে কয়টা মাছ পেল, কে কে ধরতে গিয়েছিলেন আপনারা? আমাদের এই মহোদয় গিয়েছেন, বিশাল বিশাল মাছ খেয়েছে, 4 কেজি 5 কেজি। আচ্ছা এখনো ধরা চলছে, ধরা চলবে। সাইন বেড়া সব ওখানে? হ্যাঁ বাহ, কতক্ষণ ধরবে? অসংখ্য মানুষ মাছ ধরছে। মানে কতক্ষণের জন্য? আজকে সকাল থেকে কাল সকাল পর্যন্ত, সারাদিন সারা রাত 24 ঘন্টা? একদিন 8,000 টাকা টিকিটের দাম। এন্ট্রি ফি কত? হুম এন্ট্রি ফি কত? কি কত বুঝি না, এন্ট্রি ফি, এন্ট্রি ফি তোকে টিকিটের দাম 8,000 টাকা। 8,000? বাহ, তাহলে তো 4 কেজি 5 কেজি ওজনের মাছ ধরে ফেললে তো অনেক ধরে ফেলেছে। আপনি কয়টা ধরলেন? আমি আমি তো যেখান থেকে দাঁড়ালাম ওই ভদ্রলোক দুইবারই আমার সাথে মাছ ধরে। ভাই জলবায়ু শহর গেছি, তাজা মাছ শুনতে ইচ্ছুক না আপনাকে পরিবর্তন নিয়ে চালিয়ে যান। আমি তাজা, আচ্ছা ঠিক আছে, বিদায় নেন, বাই বাই। ওকে বাই। পরিমনি ইস্যু প্রায় শেষের দিকে, ধন্যবাদ আমির স্যার ভাই। পরিমনি ইস্যু প্রায় শেষের দিকে, আমরা এখন বিদায় নেব। অনেকেই তো জয়েন হচ্ছে, তবে মিতুল আপু
তোমার কিন্তু ইচ্ছা মানে বলা উচিত ছিল বিডি সিরিজের জয় নিয়ে, খেলাধুলার এক্সপ্লেন করতে, সেটা করলে না। তো হৃদয় চলে গেছে বেচারা, কষ্ট পেয়েছে মনে হয় বেশি। নেটওয়ার্কের প্রবলেম নাকি? আমার এখানে তো ঘুরে দেখতে পাচ্ছেন কেউ? আমার এখানে কিন্তু ঘুরছে, যার কারণে মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম কিনা। একটু চেক করে নেই আসলে কি নেটওয়ার্কের প্রবলেম। না এখানে তো দেখা যাচ্ছে, যাই হোক আসলে পরিমনিকে নিয়ে অনেক জিজ্ঞাসা ছিল, যার কারণে লাইভে আসছি যে কার কি জিজ্ঞাসা আছে জানাবো। ও পরিমনিকে নিয়ে যে আলোচনা চলছিল 2 দিন ধরে, এর মধ্যে আবার চয়নিকা কেউ চয়নিকা চৌধুরীকেও অনেকে নিয়ে এসছে। চয়নিকা চৌধুরী আজ আটক হয়েছিল, তবে এখনো আছে নাকি? না, চয়নিকা চৌধুরীকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, অবশ্য শর্ত দিয়েছে যে কোনো সময় তাকে আবার আসতে হতে পারে। ডিসি অ্যাড এবার এক্সপ্লেন করেন। কই মিতুল দেবনাথ? চয়নিকা চৌধুরীকে ছেড়ে দিয়েছে 3টা শর্তে, এটা না কয়েকটা শর্তে আর কি। খুঁজে বের করি কে কি প্রশ্ন করছে। প্রশ্নগুলো বের করছি, হ্যাঁ তো সবাই লাইনে থাকেন।
দেশে মায়ের সে চালু করে কারণ কি দেখছেন আপনি মিতুল, নিজের কিন্তু টপিক চেঞ্জ করতে পারলেন না, বুঝছেন? আবার আমাকে বলেন যে অন্য কোনো টপিক নাই। কুইজে গেল, গত পরশু দিন ছবি পোস্ট করার পর অনেকেই কিন্তু আমাকে এসএমএস করেছিলেন যে পরীমনিকে আটক করা হয়েছে, এখন চয়নিকাকে আটক করা হবে কিনা, চয়নিকা চৌধুরীর সাথে পরীমনির অনেক ঘনিষ্ঠতা ছিল, এটা আমরা সবাই জানতাম, মিডিয়া পাড়ার সবাই জানতো, সেই জন্যেই কিন্তু আজ চয়নিকা চৌধুরীকে আটক করেছিল ডিবি পুলিশ। তো এরপরে কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে তারপর চয়নিকা চৌধুরীকে আবার ছেড়ে দিয়েছে পরিবারের জিম্মায়। তবে তাকে বলে দেওয়া হয়েছে যে যে কোনো সময় আবার ডাকতে পারে এবং ডাকলেই আসতে হবে। আসলে যেই জড়িত থাকবে না কেন, পরিবহনের সাথে সবাইকে আটক করবে, প্রয়োজন হলে জিজ্ঞাসাবাদ করবে, এটাই স্বাভাবিক। তবে আপনারা মনে করেন না যে আমার সাথে আবার পরিবহনের কোনো যোগাযোগ আছে, মূলত ফান করার উদ্দেশ্যেই পোস্টটা করেছিলাম। এরপরে তো সবাই এটা নিয়ে অনেক ট্রল করছে। সেলিম নূর, বন্ধু সাবধান, পরীর সাথে আগে সাক্ষাৎ থাকলে ডিবির নজরে চলে আসবা। এই এইটাই কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম সেলিম, যে আমি ফান করেই মূলত পোস্টটা করেছিলাম, তো ফান করে পোস্ট করার পরে অনেকেই এটা নিয়ে নানান মন্তব্য করছে, কিন্তু কি আর করার বলো, আমি আসলে তখন তো নিউজ করছিলাম, দেখে পোস্ট করছিলাম যে ঘুমাতে পারিনি। যাই হোক, মেহেদি হাসান তালহা লিখেছে, পরীমনি জেলে যাওয়ায় খালেদ ভাইয়ের মন খারাপ। আরে কি বলে, এই যে দেখা যাচ্ছে না কত সুন্দর হাসি দিচ্ছি, মন খারাপ হবে কেন? মন খারাপ না, তবে পরীমনি একটা ভালো অভিনেত্রী ছিল, সেতুদার সাথে সাথে আমিও বলছি ভাইরাল হওয়ার জন্য। যাই হোক, পরীমনির সাথে কোনো যোগাযোগ ছিল না, যার কারণে তার জন্যে আমার মন খারাপও না, একটু ফান করলাম আর কি।
বিপ্লব, আহ আরে পুরিয়া ফার্সকে তোলাটা একদম শুকিয়ে গিয়েছে। আরে না, যে লাইভ আসার পরে রোমেল বললো যে আমি নাকি মোটা হয়ে যাচ্ছি, এখন তুমি বলছো যে শুকাই যাচ্ছি, এটা কেমন কথা? আমি তো মোটা হচ্ছি, আরো শুধু খাই আর ঘুমাই, এই জন্য মোটা হই আর বসে বসে কাজ করি। এখন পরিয়ার জন্য কোনো শখ নেই আমার, বুঝছো? এটা অবশ্য তুমি শখ পালন করতে পারো, কারণ তোমার প্রিয় একজন অভিনেত্রী আমার থেকেও বেশি প্রিয় জানতাম। এখন তোরই ধরা পড়ছে দেখে এখন আর এখন আর হচ্ছে তার কথা স্বীকার করছো না, কিন্তু বলছো না যে সে তোমার প্রিয়, এটা ঠিক না, বুঝছো? সুসময়ে ছিলে তুমি তোরির বন্ধু, আর এখন তোরির দুঃসময়, এখন তাকে স্বীকার করছো না বন্ধু হিসেবে, ঠিক না? ঠিক না, মুশফিন হক ভাইয়া কমেন্ট করো, পড়ছি তো সব কমেন্টই পড়লাম, বাদ নেই একটাও। অবশ্য গত দিনের কমেন্ট বাদ রয়েছে, সোহেল ভাই লিখেছিলেন, বুঝছেন, সোহেল ভাই লিখেছে, ভাই পিছনের কিছু স্মৃতি মনে পড়ে নাকি, যতদিন যে ছবি আপলোড করেছিলাম ওই সময় লিখেছিল সোহেল ভাই, পিছনের কোনো স্মৃতি ছিল না, এই জন্য মনে পড়ারও কিছু নেই, বুঝছেন। তবে ওই যে রাকিবুল ইসলাম সাহেব ছিল আমাদের চুয়াডাঙ্গার, ওর হয়তো অনেক কিছু মনে থাকার কথা, তার অনেক স্মৃতি ছিল, তারও তার নাকি সারা রাত ঘুম হয়নি। যার কারণে সাহেবের হয়তো বা পিছনের কিছু মনে থাকতে পারে। আপন স্বপ্ন পরের দেখিও না বিপ্লব, বিপ্লব আমি তো আসলে স্বপ্ন দেখিনি, দেখাইও নি তোমাকে, তো যেটা সত্যি সেটা বলেছি, তোমার প্রিয় পরিমণি এটা বললাম, আমার তো প্রিয় না, আমার হচ্ছে অভিনেত্রী হিসাবে প্রিয়, ঠিক আছে? আর আমি যতদূর জানি পরিমণি তোমার ক্রাশ, অথচ এখন স্বীকার করছো না, এটা ঠিক না। মুশরিন হক, আপনি কে? আপনাকে আমি চিনি না, যাই হোক ভাইয়া, তুমি কয়টা বিয়ে করছো সত্যি করে বলো না, কয়টা বিয়ে করছো? মুশরিন হক, আপনার কি মনে হচ্ছে যে পরিমনির মতো অনেকগুলো বিয়ে করছি? কারণ কি এই প্রশ্নের? যাই হোক, বিয়ে করিনি একটাও আপাতত। আপনি যদি জেনে থাকেন তাহলে জানাবেন। কেউ একজন ফেক আইডি দিয়ে এই কমেন্ট গুলো করছে, বুঝতে পারছি, মুসৃণ হক, মুসৃণ হক আইডিটা মেবি ফেক, অলরেডি কমেন্ট করা শুরু করছে, তোমার হাসিটা সুন্দর, আমাকে কি বিয়ে করবে, সর্বনাশ, বিয়ে করার এখনো বয়স হয়নি মুসৃণ হক, কমেন্ট পড়ো কোথায় থেকে আছো। আমি আপাতত বাসায় আছি, মেহেদি ভাই পেঁপের জুস পাইনি,
কমেন্ট গুলো পড়ে অনেক হাসি পাচ্ছে, সব কমেন্ট তো পড়া যাবে না। এসব কমেন্ট পড়া যাবে না, সব কমেন্ট শুনলে বিপদ। একজন লিখছে, ভাই আপনি মাঝে মাঝে যা বলেন না শুনে মন খারাপ থাকা অবস্থাতেও হাসি চলে আসে, আসা ভালো, আসলে মন ভালো থাকবে। মিনারেল, আমাদের বন্ধু মিনারেল লিখছে, আগের জন্মে কি প্রেমিকা ছিল মনি? একটা কমেন্টের রিপ্লাই দিই কিন্তু মুখে না, লিখে দিই। ঠিক আছে, আপনি ফেক নাকি রিয়েল তার প্রমাণ এখানে হবে, কারণ কই আপনি তো লাইনেই নেই, চলে গেছেন ভয়ে, প্রমাণ করতাম এখন। মুসলিন হক কোথায় গেলেন পালিয়ে? প্রেম করবে কি তাহলে? আরে পরিমনির তো বিয়ে হয়েছে, একটা না দাও একাধিক বিয়ে, তার সাথে আবার প্রেম করার কি দরকার? ওর সাথে আর প্রেম করব না। নেপালি দাস, হ্যালো ব্রো, হ্যালো নেপালি দাস, কেমন আছেন নেপালি দাস? আপনি কি বাংলাদেশি নাকি নেপালি? বুঝতে পারছি না তো। জানাবেন কোনটা আপনি। ছবি দেখে তো মনে হচ্ছে নেপালি। আসলে নেপালি নাকি? নেপালি দাস লিখছেন, হাই। খুঁজে পাচ্ছি না তো।
দেখছেন ভয়ে চলে গেছে, পালিয়ে গেছে। দিছি এবার, এবার প্রমাণ দেন যে আপনার ফেক আইডি কিনা। এত রাতে তাহলে এত গবেষণা চলছে? হ্যাঁ ভাবি, রাত করে গবেষণা গবেষণা করতে আসলাম, কি আর করবো, ঘুম নেই তো। আপনি না ঘুমিয়ে কি করছেন, জেগে কেন এখনো? আপনি কি পরিমনির কথা ভাবছেন নাকি? ফাল্গুনি ভাবি, আপনি যে পরিমনির কথা ভাবছেন এটা কি মাসুদ জানে? আমি যেটা খুঁজছিলাম সেটা পাচ্ছি না, বুঝছেন? যাই হোক, অলরেডি একজন আবার লিখেছে পরিমনি আপনার কি ভাই, পরিমনি কিছু হয় না, ভালো অভিনয় করতো, দেখে ভালো লাগতো, এই জন্যে তার কথা একটু চিন্তা করছিলাম। এছাড়া কিছুই না। নেপালি দাস আবার নাম্বার দিচ্ছে, কারণ কি ভাই, নাম্বার দিয়ে কি হবে? ক্যা খোঁজ রহে হো? সোহেল রেজা ভাই, এত খারাপ চিন্তা করেন কেন? মেন্টালিটি ঠিক করেন ভাই, সবাই খারাপ না, বুঝছেন? এটা তো মনে হচ্ছে আপনি নিজেই খাইছেন নাকি, আপনি নিজে? কি লিখলো আবার?
I am not. কে জানি ভিডিওতে জয়েন করার জন্য বারবার রিকোয়েস্ট দিচ্ছে। হোসেন ফেটাইরিটা কিন্তু পালিয়েছে, তারা এখনই খুঁজে বের করতাম, কিন্তু সে আগে পালিয়েছে, থাকলে বুঝতাম। যাক, সাইফুল আলম মাসুম ভাই লিখেছে, পরিমাণের খবরগুলো মিডিয়াতে যেভাবে আলোচনা হয়েছে সব মুখস্থ হয়ে গেছে। পিয়াসা মৌ এদের ব্যাপারে আলোচনা হোক, রাত জেগে আপনার সুন্দর কথাগুলো শুনি। ভাই পিয়াসা মৌয়ের কথাগুলোও তো আলোচনা হয়েছে, এবং পিয়াসা মৌকে নিয়েও অনেক নিউজ হয়েছে, সেগুলো মনে হয় দেখেছেন। আর বাংলাদেশে তো জানেন যে একটার পর একটা শুধু একটার পর একটা শুধু হচ্ছে ইস্যু আসে, ইস্যু একটা ইস্যু আসে আগের ইস্যু শেষ হয়ে যায়। তো মৌ পিয়াসার ইস্যুটা এখন আর নেই, এখন হচ্ছে পরিমনির ইস্যু। যার কারণে পিয়াসা মৌ মৌকে নিয়ে মাতামাতি খুব কম হচ্ছে, আর পরিমনি তো অনেক ভালো একজন অভিনেত্রী, অভিনয় ভালো করে, যার কারণে তাকে নিয়ে বেশি লেখালেখি হচ্ছে। সমস্যা নাই, আজ না হোক কাল, মানে পরবর্তীতে আবার পিয়াসা মৌকে নিয়ে লাইভে আসব। ধন্যবাদ জান্নাতুল ফেরদাউস। তবে এই ধরনের কমেন্ট আসলে যে কেউ তো করে না, পেছনে অনেক ইন্ধন দাতা আছে, তারাই মূলত এগুলো করাই। তৌফা, কি লাইভ আসতে চাচ্ছ? হ্যাঁ তোফা বলো, হ্যালো লিখছ, তুমি লাইভের জন্য রিকোয়েস্ট দিয়েছিলে, ওটা কেটে গেছে, আমাকে অ্যাড করো। আচ্ছা ঠিক আছে, আবার রিকোয়েস্ট পাঠাও, জানতে চাই। ঠিক আছে, রিকোয়েস্ট পাঠাও, অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, লাইভের জন্য রিকোয়েস্ট পাঠাও। আমাকে নিয়ে একদিন লাইভ করো। ঠিক আছে, তোমাকে নিয়েও লাইভ করব, তুমি পরিমাণের মতো যদি ধরা পড়ো তখন।
কিন্তু তোমারটা তো রিকোয়েস্ট এসে আবার চলে গেল, পাচ্ছি না তো। তোফা অ্যাড করেছি, দেখো হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি ওয়ালাইকুম আসসালাম। এই তো দেখছি, এটা মানে দেখছি তোমাকে মানে পড়ি দেখতে হবে, এটা তো দেখছি রাতে ঘুমিয়ে কাটে। হ্যাঁ, শুধু শুধু পরিবার রাত জাগবে জানো তো, না, এটা কি হয়? আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। তুমি কেমন আছো? পরীর জন্য আমি ভালো আছি। আর পড়ি পড়ি, আমি জিম কবে দেখতে পাবো? আবার জিম করলে এত কষ্ট হচ্ছে পাহাড়ে, আমার তো মানে মায়া লাগছে অনেক কষ্ট হচ্ছে। এইভাবে সারা রাত জেগে থেকে মানে আপনার হঠাৎ করে তো আমি ঘুম ভেঙে যায়। তো আমি মাঝে মধ্যে একটু দেখি যে কি কি অনলাইনে আছে, তো মানে তোমাকে দেখে মনে হয় যে হ্যাঁ তুমি অনলাইনে সারা রাতে থাকো। তোমার তো তোমার থেকে বড় জিম ফোনে সারাদিন সারা রাত চালু থাকে, নেট যার হুম। কারণে হয় যে অনলাইনে আছি, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আমি ঘুমাচ্ছি হ্যাঁ, অথচ আমার তো অনেক দেখাচ্ছে, এমন হয়। আচ্ছা আচ্ছা। তারপর খাওয়া দাওয়া হয়েছে রাত্রে? যা, লাইনটা কেটে গেছে, সম্ভবত আমার ওখানে নেটওয়ার্কের প্রবলেম। নেটওয়ার্ক ঠিক হলে আবার রিকোয়েস্টটাও এই যে পাঠিয়েছে, হ্যাঁ অ্যাড করেছি, কেটে গিয়েছিল হয়তোবা নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ, নেটওয়ার্কের অনেক সমস্যা ছিল আমাদের আমাদের এখানে। বাংলাদেশের নেটওয়ার্কের মাত্র তো থাকে এত দ্রুত এত দ্রুত এত দ্রুত চলে আস্তে এত দ্রুত চলে। একজন কমেন্ট করছে, বুঝছো, যে এত রাতে কি নিয়ে আলোচনা, পরিমনির জন্য মিলাদ নাকি শোক কোনটা? আসলে শোকটা তো কিভাবে করা যায়, মানে এইটা তো মানে এটা আমাদের ব্যাপারে জীবনে যা কিছু থাকে, করতে চাচ্ছে সে যে যেটা করেছে সেটা যদি তার করে ভুল, ফেলে ভুলগুলো আসলে ভুল শুধরে করে নেওয়া। ফেলে শুধরে নেওয়া। তুমি তো একজন শিল্পী, বলো পরিমনির হ্যাঁ বিষয়ে এটা হ্যাঁ কি বলতে চাও? আমার যেটা আমি যে বললাম যে যারা কষ্টে যেটা করেছে, শিল্পীরা কিন্তু কখনো কোনো অবজ্ঞায় অবনতে কখনো চড়ায় না, হয় তাকে ব্যবহার করে অথবা
আবার যে গতকাল দেখলাম শিল্পী সমিতি তো মূলত তার সদস্য পদ প্রত্যাহার করে নেবে, মানে সদস্য পদ থেকে বাদ দিয়ে দিবে এমন কিছু। যেমন বাংলাদেশ মিডিয়াতে সব এক নাম চন্দ্র হয়ে গেছে, বা একটা নায়িকা পাইলে তাকে নিয়ে সব জায়গায়, নাটকটা অমুক সিনেমায় দাও তাকে নিয়ে সব জায়গায় চলে, নতুন মুখদের কিন্তু সুযোগ দেয় না, যারা নতুন মুখ আছে তাদের কিন্তু সুযোগ দেয়। তো এইখানে শিল্পী সমিতির একটু অভাব আছে, তারা একটা সুপারিশ বানায় দেয় মনে হয় কি তার সিনেমায় করতে দেয় বা শুধু একজনকে নিয়ে কাজ করবে তারা, না নতুন নিয়ে কাজ করবে, এগুলো আসলে জানা উচিত। শিল্পী সমিতি তারা কি করবে চৌধুরী, এভাবে যে প্রতিদিন একটা একটা করে আটক হচ্ছে, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে তাদের নিয়ে, এতে তোমাদের এই যে শিল্পী অঙ্গনে কেমন প্রভাব পড়বে মনে করো? এটা আসলে ব্যাপার হচ্ছে যে অনেক ভালো হচ্ছে আমার মনে হচ্ছে, যে আমাদের শিল্পী সমিতি বা শিল্পী সঙ্গে বা এইরকম যে আমাদের মাঝে শিল্পী আছে যারা একটু মানে অপরাধ প্রবণতা জড়িত আছে, তো এখানে নতুন করে কিন্তু কিছু শেখা আছে যে তারা পরবর্তীতে সাহস পাবে না এরকম কিছু করার, বা মাদক মাদকাসক্ত হওয়ার সাহস পাবে না, তাদেরও একটা শিক্ষা হবে। এদের বিরুদ্ধে তো আস্তে আস্তে ব্যবস্থা নেওয়া উচিত। এন্ড মানুষের যে যে যেরকম ধর্ম করবে সে সেরকম ধর্মের ফল পাবে। তো আমার আম্মু একটা কথা বলে, আমার আম্মু এখন বুঝে নেই, আম্মু বলতো সব সময় যে ধর্মের তো লাভ নেই, যে যেরকম ধর্ম করবে বা কর্ম করবে তার সেরকমই হচ্ছে যে কর্মের ফল পাবে। তো আর কত রাত রাখবেন আপনাদেরকে খুব একটু মানে কিরকম কি অবস্থা এখন, আমি একটু আপনাদের প্রশ্ন করি, আপনারা সাংবাদিক আপনারাই প্রশ্ন করবেন, আমরা একটু প্রশ্ন করি। ঘুমাবো, এই পরিমণিকে নিয়ে চিন্তায় ছিলাম। আরো বেশ কিছু আটক হবে, এই যে এগুলো যেটা হচ্ছে যখন জ্বর উঠতে লেগেছে আর যখন কাটা হচ্ছে তখন মানে জ্বর সহ উঠবে, এখন সাপের কাজের অবস্থা খুব ভালো হবে আমার কাছে মনে হয়। কাকে কাকে আটক করতে পারে এরপর মনে হয়? এটা আসলে বলা মুশকিল যে কাকে কাকে করা হয়েছে, আমি যেটা দেখলাম পত্রিকায় যে অনেকেরই নাম আছে, সবাইকে আটক করবে কিনা, কার কার নাম এসছে, শিরিন শিলা, নাইলা নাইন, হ্যাঁ দীপা, অহনা, আরো আরো কয়েকজন আছে, ওটা বলে আগে এখনো নাকি বুঝিনি, আমি না ইদানিং অহনা মুখে দেখতে পাই না, আপডেট কোনো পাই না, অনেকদিন ধরে আপডেট পাই না। আচ্ছা, হয়তো বা উনি শুটিং করছেন, কারণ মানে আমাদের তো ডিরেক্টর অনেকদিন হয়তো বা শুটিং করতে পারে, কিন্তু আমি আসলে অনেকদিন ধরে দেখছি। আপনার সাথে রাত জাগতে জানতে দেখেন যে আমার এখানে রাত জাগার অভ্যাস হবে, আমি শুধু আপনাকেই দেখি। আচ্ছা আমার একটা প্রশ্ন, এই যে মানে অনেকে বলছে আমাকে যে ফোন দিয়ে বলেছে সাংবাদিকরা নাকি নায়িকা তৈরি করে, আমার সাংবাদিকরা
যার কাজ ঠিক মতো যদি না করতে পারে তাহলে কি অন্যজন তৈরি করে দিতে পারে? মনে করেন আপনি যদি একজন অভিনেত্রী হতে চান, আপনি যদি অভিনয় না পারেন, সেই যোগ্যতাটা যদি না থাকে তাহলে তার অভিনেত্রী হবে না, সাংবাদিকতা চাইলেও বানাতে পারবে না। যেমন আপনি হচ্ছে শিল্পী, আপনি যদি গান না পারেন, আপনার সুর যদি ভালো না হয়, যদি আয়ত্ত না করতে পারেন, তাহলে কি সাংবাদিকরা চাইলেই আপনাকে শিল্পী বানাতে পারবে? আপনার কণ্ঠ যদি ঠিক না থাকে তাহলে এটা তো সাংবাদিকরা একটা মানে একজন যদি সেরকম ভালো অভিনয় করতে পারে একজন মানুষ, তার সেই অভিনয়ের কৌশলটা, তার সেই বিষয়টা তুলে ধরে সাংবাদিকরা পত্রিকার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে তুলে ধরে। সেটার জন্য সে হয়তো তাকে হয়তো বা অনেক মানুষ চিনতে পারে যারা তার সম্পর্কে জানতো না, সেই অভিনেতা অভিনেত্রী সম্পর্কে যারা না জানতো তারা তার সেই নিউজের পরে সেই বিষয়টা সম্পর্কে জানতে পারে এবং সেই মুভি কিংবা নাটক সেগুলো সার্চ দিয়ে দেখতে পারে। দেখে তারপরেই তো বুঝতে পারবে যে তার অভিনয়টা কেমন, সে ভালো পারে কিনা, সেটাই ভালো অভিনেতা কিনা, ভালো অভিনেতা কিনা, সেটা পরের বিষয়। কিন্তু মানে এটা সাংবাদিকরা হচ্ছে একটা বিষয়কে জনসম্মুখে তুলে ধরে, সাংবাদিকরা চাইলেই হচ্ছে অভিনেতা অভিনেত্রী বানাতে পারে না, এটা ভুল কথা, কিন্তু সবার সামনে সে বিষয়টা তুলে ধরতে পারে। এখন তুলে ধরলাম, মনে করো একজন সাংবাদিক হচ্ছে একটা পত্রিকায় নিউজ করে একটা বিষয় তুলে ধরলো জনগণের সামনে, জনগণ যদি সেটাকে প্রতিক্রিয়া না নেয়, জনগণ যদি সেই অভিনেতা কিংবা অভিনেত্রীকে আর্টিস্ট হিসেবে না নেয়, তার অভিনয় যদি ভালো না লাগে, তাহলে তো সে পপুলার হতে পারবে না, তাই না? তার ভেতরেও কিছু থাকতে হবে, তার মেধা, তার কৌশল, এগুলো সবকিছুই থাকতে হয়। এগুলা কে বলে যে কত পাবলিক আছে বলে, আপনার নামে তো বেশি বদনাম করে, আপনি জানেন আমাকে ফোন দিয়ে বদনাম করে। আমিও না, আপনি এত সুন্দর, মাঝে মাঝে ওই মডেলিং এর পোস্ট গুলো দেখে খুব ভালো লাগে। ওই যে মাঝে মাঝে মডেলিং মানে মানে মডেলিং এর ছবিগুলো দেন না, একটা দুইটা করে হঠাৎ করে সব জায়গায় মনের ভিতরে। হ্যাঁ, এটা আসলে তো মানে আমি যেটা হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম। তা আপনি তো শিল্পী, আপনার গানের কি খবর? আমার গান গান দুটো বলির করছেন গান কেমন? এখনো পর্যন্ত মানে কোনো প্রযোজক পাচ্ছি না যে আমি শুটিং করবো, মিউজিক ভিডিও। মিউজিক একটা ভিডিও প্রযোজক পেলে, দাও মিউজিক ফাইন, ভিডিও একটা প্রযোজক পেলে আমি মিউজিক ভিডিও শুটিং করা শুরু করবো। এখনো প্রযোজক পাইনি, আমাদের বাংলাদেশের প্রযোজকের বড় অভাব। হ্যাঁ, আমাকে কি মডেল হিসেবে দেওয়া যায়? আমি একজন কেন নয়, আপনি মডেল হিসেবে যদি আসেন আমার মিউজিক ভিডিওতে কি মিউজিক ভিডিও মডেল। এমনিতে তো সবাই বলে বাপ্পারাজ ভালোই হবে, এবার কিছুটা কিছুটা লুক আছে আপনার মধ্যে বাপ্পার, ভালোই হবে, এবার তাহলে অভিনয় জগতে চলে যাবো। না ভাই, আপনি যে জগতে আছেন এটাই খুব ভালো, আপনি খুব ভালো মানে অভিনয় জগতে আসেন না, ঠিক আছে? নতুন অভিনেত্রা মানে অভিনেত্রী অভিনেত্রী বানান না। বিবাড়িয়া কিং, এখন তোমার পাশে সামনে কি কি হবে আপনার কাছে কি মনে হয়? বিবাড়িয়া না, তাহলে স্মাইল
মোহাম্মদ ইসমাইল ভাই লিখেছে দিবাড়িয়া তিন, তাহলে মনে হয় ইসমাইল ভাইয়ের বাসা দিবাড়িয়াই। আচ্ছা সামনে পরিস্থিতি কি হতে পারে? জানি না কি হবে, এটা তো তোমরা ভালো বলতে পারবে যে চয়নিকাকে কেন ছেড়ে দিল। এখন ব্যাপার হচ্ছে একজন ডিরেক্টর সঙ্গে আসলে সম্পর্ক জাস্ট কাজে অতটুকু, আর ডিরেক্টরের কিন্তু অতটুকু সময় হয় না যে একজন আর্টিস্টের বাসায় গিয়ে মানে তারিফ করবে। কিন্তু আমার আমার আমি এটা হচ্ছে আমার বাসা, আমি কিন্তু আমি আমার বাসায় আছি, আমার বাসায় কিন্তু কখনো কোনো ডিরেক্টর আসে নি। আমার সঙ্গে ফোনে কথা হয়, কন্ট্যাক্ট হয় যে একটা শুটিং আছে আপনাকে আসতে হবে, আপনি কি করতে পারবেন? আমি আমার যদি ডেট ফাঁকা থাকে তাহলে আমি বলি হ্যাঁ আমার ডেট ফাঁকা আছে, আর যদি ফাঁকা না থাকে তাহলে আমি বলি না সরি আপনাকে আমি দিন পরে দিতে পারবো, এইরকম আর কি। তো ডিরেক্টর আর্টিস্টের সম্পর্ক কম্বিনেশন এরকম হয়। চয়নিকা ম্যাডাম যেটা বলেছে উনি কিন্তু কথাটা ঠিকই বলেছে যে উনার দিক থেকে উনি ঠিকই আছে, এখন এই এইটার মধ্যে উনি কতটুকু জড়িত আছে আই ডোন্ট নো, আমার এখানে কতটুকু ধারণা না। তবে যদি যদিও বা মানে আমাদের যারা ডিরেক্টর আছে ডিরেক্টর থেকে আমার কেন জানি মনে হয় না যে ইন্টারভিউটা এরকম করে না, নেশাকে কখনো যে সাপোর্ট করবে এটা করে না। একজন শিল্পী তৈরি হলে কিন্তু ডিরেক্টরের অনেক বড় হাত থাকে, শুধু চ্যানেল না ডিরেক্টরের কিন্তু ব্যাপার আছে। এখন চয়নিকা ম্যাডামকে ছেড়ে দেবো কেন? তাকে তো যে কয়েকটা শর্ত দিয়েছে, শর্ত দিয়ে ছেড়েছে, তাকে হচ্ছে যে কোনো সময় ডাকলেই হাজির হতে হবে সেটাও বলা আছে। অবশ্যই, কারণ ম্যাক্সিমাম টাইম আমরা যেটা দেখেছি যে লাইভে বা উনি পরিমুখী সবসময় ম্যাডামকে মন দেখতো বা মায়ের মতো দেখতো, তো এটা তো স্বাভাবিক ব্যাপার না। প্লাস সিনেমা যেটা বিশ্বজন্দরী সেটা তো চয়নিকা ম্যাডামের হাতে তৈরি করা, তো এখন মানে নলেজ থেকে বোঝা যায় যে হ্যাঁ ওনার ডাক আসবে। এখন মা কতটুকু সন্তানকে বাঁচাচ্ছে বা কি করছে এটা এখন হয়, উনি তো বলে দিয়েছে যে হ্যাঁ আমার সঙ্গে শুধুমাত্র বলি কাজের সম্পর্কে মানে কাজ করার সম্পর্কে কাজ করে হ্যাঁ এটা প্রত্যেক ডিরেক্টরই বলবে, আমার বাবা তো বলবে তাই না? যাক আমি তাহলে মডেল হতে পারছি। হ্যাঁ অবশ্যই, ওয়াই নট, একটা প্রযোজক দেন না, প্রযোজক দেন আমার শুটিংটা করে দেন, আমি প্রযোজক পাচ্ছি না। ভিডিও কি কয়টা গান নিয়ে, একটা নাকি দুটো গান? না দুটো গান, আর তিনটা হচ্ছে কাভার সং। আপনার সাথে না সামনাসামনি অনেক কিছু দেখা হয় না, অনেক মিস করছি আপনাকে। দেখা হবে, হ্যাঁ ইনশাআল্লাহ দেখা হবে। কি গানের মডেল হবো একটু জানতে হবে না? তাই গান শুনছেন? বলেন যে গানে, যে সেই গান বলেন। এটা হচ্ছে এন্ট্রি সং, আমি একাই গেয়েছি, গানটা খুব সুন্দর, তুমি দুই বেশি শোনা যাবে না, দুই দুই একটা শোনাতে পারবো। বল না তোরা বকি বল না তোরা বকি মন কেন চঞ্চল, মানি না সীমানা মিলতে চাই সে জানা, নয় সে করি ওরা উড়ি তার তো সাজি না বোঝি না বুঝি না, কি মনটা বুঝি না বুঝি না বুঝি না, কি মনটা বুঝি না। গলার অবস্থা ভালো না, আমার ঠান্ডা লাগছে, গতকাল বৃষ্টি দিয়েছে।
গানটা নিশ্চয়ই ভালো হবে, বেশি বললে আবার সমস্যা, পরে দেখা যাচ্ছে গান তবে চুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বুঝছি, তবে বর্তমান প্রেক্ষাপটে একটা গান আমার মাথায় আসতেছে, যেটা এটা হচ্ছে আমাদের ফকির লালন সাহা যে গানটা লিখেছে না, যাতে গেলো যাতে গেলো বলি দেখি আজ কারখানা, সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি না 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 না, যাতে গেলো যাতে গেলো বলে একি আজ কারখানা, গোপনে যে পেশার ভাত খায় তাতে ধর্মের কি আসে যায়। বাকিটা টেলিভিশনে শুনে নিতে হবে, বেশি লাইভে গান গাওয়া যাবে না। সময় কিছু নিয়ে এই ধরনের আপনি একটা গান গান, এই গানটা তো গান পারি না, পরিমনির শোকে, হ্যাঁ পরিমনির শোকে একটা একটা গান আমার মনে এটা তো সুখী হয়ে পরে যাচ্ছে আমাকে নিয়ে চল বানানো শুরু করবে, এবার পুলিশ এসে আবার তুলে নিয়ে যাবে, যে পরিমনি পরে তো বিপদ। আপনাকে একটু পরে একটা জোক ও না পাঠিয়েছিলাম তো, ওই যে ওই জোকটা মনে আছে, বাংলাদেশের জোকটা মনে আছে, কিন্তু মজা ছিল। রাজশাহী যাবেন আমাদের চলেন, অনেকদিন যাইনি, যাবো ইনশাল্লাহ সময় করে, চলেন একবার চলেন আমাদের ওদিকে, মাছের গেট তো অনেক এত সুন্দর, এত সুন্দর শান্তি শহর, তো কোনো যানজট নাই, পরিষ্কার, কোনো গন্ধ নাই, প্রচুর গাছপালা লাগানো থাকে, তো অনেক সুন্দর, ভালো লাগলো, একদিন চলেন ঘুরে আসে একটা প্রতিবেদন তৈরি করে। ডিনার করেছেন নাকি পরিমনিকে নিয়ে ব্যস্ত আছেন খাওয়া দাওয়া ভুলে গেছেন? না করেছি, অনেক কথা বলছে, তাহলে একটু লাইভে গিয়ে যে ছবি পোস্ট করেছিলাম যে পরিমনির জন্য ঘুম আসছে না, এটার পরে সবাই এসএমএস আর কল দিয়ে নানান রকম মন্তব্য করে, এই জন্য চিন্তা করলাম বলে এরকম, মানে সবগুলো কল্পনা করতে পারি যে আমাদের মিডিয়াতে মধ্যে এরকম মানে আছে, আমাদের মিডিয়াতে কিন্তু
মাসুদ লিখেছে, চিন্তা করবেন না ভাই, পরিমনি ফিরে আসবে। হ্যাঁ মাসুদ, ইনশাল্লাহ পরিমনি ফিরে আসবে আমাদের মাঝে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমরা সবাই চাই পরিমনি ফিরে আসতে, সবাই চাই ফিরে আসুন, স্বাভাবিক জীবন যাপন করুন, যেরকম অভিনয় করে আপনাদের ভক্তদের যেরকম ইয়া করে সুন্দর সুন্দর সিনেমা উপহার দেয়, আমরা চাই বলে দিয়েছে যে পরিমনি ভালো মেয়ে, তাকে যেন কষ্ট না দেওয়া হয়। অনেক রাত হয়ে গেল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তো ধন্যবাদ, এতক্ষণ যারা আমার লাইভ দেখছিলেন, একটু আড্ডা দিলাম আর কি। তোফা ধন্যবাদ, ঠিক আছে, তোমাকেও ধন্যবাদ, আবার পরে আড্ডা দিব, লাইভ আসব। যারা এতক্ষণ দেখছিলেন সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আর কেউ ভুল বুঝবেন না, পরিমণিকে নিয়ে একটু টান করলাম এই আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ঘুমিয়ে যাই।